तो तेल गरम करे ऑलरेडी सब्जी ढेले दिए ऑलरेडी सब्जी ढाला हो गए एबारे आमी मसला ढालब सब्जी भाजाओ हो गए एबारे आमादेर मसलार कौटो ठीक है এই আমি লঙ্কার একটু অল্প একটু যে কাঁচা লঙ্কার তরকারি এটা তবু একটু লাল হওয়ার জন্য দিলাম গুঁড়ো লঙ্কা ঠিক আছে নুন দিলাম পরিমাণ মতন ঠিক আছে তারপরে আপনার হলুদ দিলাম এই হলুদ দিলাম আর একটু আমরা ধনিয়া গুঁড়ো দেব लाल हो जाए लाल हो गए जल देव জল দেওয়ার পর মাছ ছাড়বো এটা আপনারা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খুব ভালো লাগবে কোনো অসুবিধা নেই এই জল ঢালছি আমরা তরকারিতে জল ঢালা হয়ে গেল কমপ্লিট জল দেওয়া হয়ে গেছে একটু পরেই মাছ ছাড়বো জলটা একটু ফুটে গেলেই মাছ ছেড়ে দেবো তারপরে নুনটা চেক করতে হবে নুনটা চেক করে বেটা ছেলেদের রান্না তো মেয়েদের রান্না তো নয় এটা এটা বেটা ছেলেদের রান্না আমরা মেসে আছি বিশাখাপত্তনমে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে কাকিনাড়াতে মেসে আছি নিজেরা রান্না করে খাই ঠিক আছে তো এবারে আমরা মাছ ছাড়ব এই মাছটা দিচ্ছি আমরা সমুদ্রের মোড়ালা দেখুন সমুদ্রের মোড়ালা এটা কিছুটা দেব কালকের জন্য কিছুটা রাখবো কেন সকালে তো মাছ পাওয়া যায় না আমরা বেরিয়ে যাই সাতটার সময় তো সাতটা আটটার সময় বেরিয়ে যাই তো অত সকালবেলা মাছ পাওয়া যায় না সেই জন্য আগের থেকে আমরা কিছু মাছ কিনে এনে রেখেছি এখন এই বেলা হবে কালকে সকালে হবে প্লাস কালকে দুপুরবেলা হবে আবার কালকে রাত্রে মাছ কিনবো এই হচ্ছে ব্যাপার কালকে সকালে দুপুরে আমার তরকারি পুরো কমপ্লিট ঠিক আছে মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আর আমার ভাত এই আমার রেডি পুরো তো সবার শেষে আমি একটাই কথা বলবো আমার ইউটিউব চ্যানেলটা পুরো নতুন সবাইকে একই কথাই বলবো সবাই মিলে একটু ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে আমরা একটু আগে বাড়তে পারি তো এটাই আমার আপনাদের কাছে কমেন্ট